আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই দেখেন, আমি এই বাকর ক্ষেত করেছি, খুব সুন্দর হয়েছে আমার এই বাকর ক্ষেত। কিন্তু প্রথমে আমি জমি করেছি, জমিতে মাটি খুব ভালোভাবে আমি কোদাল দিয়ে করে নিয়েছি। তারপরে আমি কি করেছি, গোবর দিয়েছি। গোবর দেওয়ার পরে মাটিতে আমি পানিতে বীজ দিয়ে নিয়েছি, তারপরে আমি কি করেছি, তারপরে আমি বাকর বীজ ছিটিয়ে দিয়েছি। তারপরে বাকর ধীরে ধীরে খুব সুন্দর হয়েছে, বড় হয়েছে, পাশে আমি লাই ছেড়া রয়েছি। দেখেন লাই কি সুন্দর হয়েছে, ধীরে ধীরে আরও সুন্দর হইব। পানি দিয়েছি আমি, গোবর সার দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, আরও সুন্দর হইব। আমি সার দিইনি, খালি গোবর দিয়েছি। এই আমি থোড়া আরও সুন্দর আমি রয়েছি। এই দিকে দেখেন আমি কি সুন্দর লাই রয়েছি, সঙ্গে বাকর পাতা আছে। সেই বাকরের চারাগুলি পানি আমি দিছি না, পানি দিলে আরও ভালো হইতো। দেখেন এই ছোড়া আমি বাকর, এক কাঠালি বাকর রয়েছি। ধীরে ধীরে সেই বাকর খুব সুন্দর হয়েছে। আমি ভালোভাবে মাটি কোদাল খুঁড়ে নিয়েছি, তারপরে গোবর দিয়েছি। গোবর দেওয়ার পরে আমি বাকর বীজ ছিটিয়ে নিয়েছি, তারপরে আমি পানি দিয়েছি। ধীরে সুন্দর হয়েছে। এবার আমি ডুগি কেট করেছি। দেখেন ডুগি ভালোভাবে জমিন খুঁড়ে নিয়েছি, তারপর আমি ডুগির চারা দিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে ডুগি। আপনারা এইভাবে ধীরে ধীরে খুঁড়ে নিন, তারপর ছাড়া ক্ষেত করে খুব সুন্দর হইব। আপনারাও মেহনত করলে সব কিছু মেলে, মেহনত না হলে কোনটা মিলে না। তাই মেহনতের কারণে সব কিছু মিলে। দেখেন আপনারাও এইভাবে ধীরে ধীরে ক্ষেত করেন, খুব সুন্দর হইব। প্রথমে ভালোভাবে জমিন খুঁড়ে নিয়েছেন নিবেন, তারপরে গোবর দিবেন। গোবর দেওয়ার পরে কি করিবেন, দুবার পানি ভিজিয়ে নেবেন। তারপরে ডুগের যে বীজ আছে, এই বীজগুলা আপনারা ছিটিয়ে দেন, খাটালি বানান, সুন্দর হইব। এইভাবে আপনারা ধীরে ধীরে খেতে করেন, আপনারাও খুব সুন্দর হইব, ভালোভাবে হইব। এখন সিজন বাকরের, বাজারও যাবেন কেন আপনারা? এইখানে আপনারাও খেতে করেন, সামান্য পরিশ্রমে অনেক লাভবান হইবেন আপনারা।